কর্মচারী ভবনে সংযুক্ত করলে সর্বজনীন দুর্গোৎসব কমিটি গত বছর থিমে চমক এনে নজর কেড়েছিল এই পুজো। সংযুক্ত পল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটির এবারের থিম সাবেকি। মণ্ডপ তৈরি হচ্ছে উডেন প্লাইউড ও কাঠের যেসব ডিজাইন তৈরি হয় সেই কাজগুলিকে মণ্ডপের ভেতরে ও বাইরে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। সংযুক্ত পল্লী সর্বজনীন দুর্গা উৎসব এবছর তারা 73তম বছরে পদার্পণ করল এই পুজো কমিটি। প্রায় 14 লক্ষ টাকা বাজেটের এই পুজো। এবছর প্লাই ও কাঠের ডিজাইনের ওপর থিম উপহার দিতে চলেছে জঙ্গল মহলের বার্ষিকে প্রতিমার সাবেকে। তবে জঙ্গলমহল মানুষের নজর কেড়ে নেবে বলে আশাবাদী পুজো কমিটির সদস্যরা। এছাড়াও সংযুক্ত পল্লী পুজোর দিনগুলিতে এলাকার কচি কাঁচাদেরকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ ও অন্ন ভোগ খাবারের আয়োজন করা হয় বলেও জানান। এই পুজো উদ্বোধন করবেন সমাজের বিশিষ্ট অতিথির হাত দিয়ে। পুজো উদ্যোক্তা তাপস সিনহা বলেন, সংযুক্ত পল্লীর সমাজ সচেতনতা এবং সমাজকে বার্তা দেওয়ার জন্য প্রতি বছরে নতুন নতুন থিমের উপহার দেয়। আমরা আশা করছি এই মণ্ডপ নজর কাড়বে মেদিনীপুর শহর রাজ্যবাসীর। সংযুক্ত পল্লী সর্বজনীন দুর্গোৎসব এবার আমরা 73তম বর্ষে আমরা পদার্পণ করছি। ইতিমধ্যেই আপনারা জানেন বিগত বছরগুলোতে আমরা সারা জেলায় সেরা সেরা শিরোপা পেয়েছি। এবারেও আমাদের প্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা উডেন স্কাল্পচারের উপরে গুরুত্ব দিয়েছি। কাঠের কাজ, কাঠের যে কারুকার্য কাঠের উপরে করা যায়, নানান ধরনের মেহগনি থেকে শুরু করে নানান ধরনের কাঠের যে কাজ, সেই কাজটা গোটা মণ্ডপের ভেতর এবং বাইরের সজ্জায় আমরা এটা ধরার চেষ্টা করছি। এবারে মূল ভাবনাটা হচ্ছে সাবেকি, যে শারদ উৎসবের যে ভাবনা, সেই ভাবনার জায়গা থেকে সাবেকি ভাবনায় নিয়ে আসা সেটাকে আমরা করছি। সেভাবে আমাদের মণ্ডপ হচ্ছে, সেভাবে হচ্ছে প্রতিমা হচ্ছে। তো বিশিষ্ট আমাদের প্রতিমা শিল্পী এবং মণ্ডপ শিল্পী তারা এই কাজ করছেন এবং আমরা প্রত্যেকবারে যেমন করি কিছু সোশ্যাল ওয়ার্ক আমাদের হবে এই পূজাকে কেন্দ্র করে। এবারে যেমন আমরা কিছু আমাদের আমন্ত্রিত অতিথিদের মধ্যে বস্ত্র বিতরণ করব, এই কাজগুলো আছে। এবং আমাদের এলাকার ছেলেমেয়েদের নিয়ে, তাদের নিয়ে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান, এই সমস্ত কিছু হবে। আর অন্যান্য যে সোশ্যাল ওয়ার্ক সেটা বিশিষ্ট ব্যক্তিদের আমরা আমন্ত্রণ জানিয়েছি, যেমন রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলারকে আমন্ত্রণ জানিয়েছি, আমাদের চেয়ারম্যান সহ অন্যান্যদের আরও বহু বিশিষ্ট ব্যক্তিরা তারা থাকবেন। তারা আগামী 8 তারিখ সন্ধ্যে 7:07 আমরা উদ্বোধনী অনুষ্ঠান, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের দৃঢ় বিশ্বাস, অতীতে যেমন লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে, এবারেও সেভাবে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে, সেইভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করছি। আমরা এবারে আনুমানিক 12-14 লাখ টাকা আমাদের খরচ হচ্ছে এবং এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের চাঁদা দেয়। আর কিছু বিজ্ঞাপন দাতা বন্ধু আছেন, তারাও যারা এইসব গেট টেট ব্যানার ট্যানার দিচ্ছেন, তারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন, সেভাবে আমরা এটা অনুষ্ঠান করি। আমি তাপস সিনহা, সম্পাদক পুজো কমিটি, বলরাম কোলে আমাদের কার্যকারী সভাপতি, আমাদের এই সংযুক্ত পল্লী পুজো কমিটি। মেদিনীপুর থেকে শেখ ওয়ারেশের রিপোর্ট, বিগ নিউজ।